আসসালামু আলাইকুম। কবির টেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে গতদিন একটি সংবাদ আমরা দেখেছি যে আজকে দুপুরের দিকে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি উনি এসএসসি 2022 নিয়ে কিছু তথ্য বা কিছু ব্রিফিং করতে চায়। তো শিক্ষার্থীবৃন্দ, তিনি কি বলেছেন আমরা একটু শুনে আসব। শুনে আসার পরে সেটা কিছু কথা বলে আমরা শেষ করতে যাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব হচ্ছে এসএসসি 2022 নিয়ে, এসএসসি 22 ভোকেশনাল দাখিল, তারপর দাখিল ভোকেশনাল সব কিছু নিয়েই তিনি একটি সংবাদ সম্মেলন করেছেন। আমরা শুনে আসি তিনি কি বলেছেন। এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পরীক্ষা গত 19 জুন 2022-এ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সিলেট বিভাগ সহ ময়মনসিংহ অঞ্চল ও উত্তরাঞ্চলের কিছু জেলাতে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতির কারণে উক্ত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। বর্তমানে সামগ্রিক পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যার্তদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত পরীক্ষার কেন্দ্রগুলো পরীক্ষা গ্রহণের উপযোগী করা হয়েছে। এছাড়া যে সকল পরীক্ষার্থী পাঠ্য বই বন্যার পানিতে নষ্ট হয়ে গেছিল, আমরা সেই সকল পরীক্ষার্থীদের কাছেও এনসিটিবির মাধ্যমে বই সরবরাহ আমরা করেছি। ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ অথবা দৈব দুর্বিপাকে দেশের কোনো অঞ্চল যদি আক্রান্ত হয়, তাহলে আমাদের দিক থেকে চেষ্টা থাকবে যে শুধুমাত্র সেই অঞ্চলেই যেন পরীক্ষা স্থগিত থাকে, বাকি সব এলাকা যেখানে সমস্যা নেই সেখানে যেন আমরা পরীক্ষা চালিয়ে যেতে পারি। আমরা আগে যা ঘোষণা করেছিলাম সেটা থেকেই আপনারা জানেন যে বৈশ্বিক অতিমারী কোভিড-19 কারণে পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কিছুটা কমিয়ে আনা হয়েছে এবং পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে পরীক্ষা শুরুর সময়টা পরিবর্তন আমরা করেছি এবং সেটির সময় এখন সকাল 10টার পরিবর্তে সকাল 11টা করা হয়েছে। কারণ সকালে কিছুটা যানজটের জন্য অনেকেই বলেছেন যে একটু সমস্যা হয়, আপনারাও কথাটা তুলেছিলেন গতবার, আমরা সেটাকে সবকিছু বিবেচনায় নিয়ে আমরা পরীক্ষা শুরুর সময়টা সকাল 10টার বদলে সকাল 11টা করেছি। পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের লক্ষ্যে গৃহীত আমাদের কিছু ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেকবারই আমাদের এই ব্যবস্থাগুলো থাকে। পরীক্ষা শুরু হওয়ার সময় সকাল 11টা, শেষ হওয়ার সময় দুপুর 1টা। পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীকে এর পরে প্রবেশ করতে দিলে তার নাম, রোল নাম্বার, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে। ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের সকল সেট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে SMS এর মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে। কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু কেন্দ্র সচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তবে তার ছবি তোলা যায় না এমন ফোন, একেবারে বেসিক যে ফিচার ফোন থাকে সেই ফোন। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। বিশেষভাবে সক্ষম বা ডিফারেন্টলি এবল পরীক্ষার্থীদের জন্য গৃহীত কিছু বিশেষ ব্যবস্থা: দৃষ্টি প্রতিবন্ধী, সেরেব্রাল পলসিজনিত প্রতিবন্ধী এবং তাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব বা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 15 মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী 12 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি SSC দাখিল, SSC ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সকলের জন্যই যে ব্যবস্থাগুলো গৃহীত হয়েছে তা অত্যন্ত সন্তোষজনক হবে। শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে আমাদের পরীক্ষা যেটা 10টার সময় হওয়ার কথা ছিল,
10টায় হবে এবং 15 তারিখে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই ক্ষেত্রে পরীক্ষা পেছানোর কোনো পদ্ধতি বা কোনো সম্ভাবনা নেই, পরীক্ষা 15ই সেপ্টেম্বরই হবে এবং 10টার পরীক্ষাটা 11টায় হবে। এটা হচ্ছে যাদের রুটিনে 10টার পরীক্ষা ছিল তাদের 11টায় হবে। এখন আমরা ভোকেশনাল নিয়ে একটু কথা বলি, আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের আমাদের কিন্তু পরীক্ষাই ছিল 11টায়, তাহলে কিন্তু পরীক্ষাটা আমাদের 11টায় অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সঠিক একটি তথ্য পেলাম যে ডক্টর দীপুমণি শিক্ষামন্ত্রী উনি আমাদের জানিয়েছেন 15ই সেপ্টেম্বর পরীক্ষা হবে। এক, দুই নম্বর হচ্ছে যাদের 10টায় পরীক্ষা ছিল তাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 11টায়, আর আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের 11টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তাহলে কি 11টায় হবে। আশা করি তথ্যটা সঠিকভাবে পেয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।